বর্জিনা বেগম, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লা ইউনিয়নের পুকুরিয়া দেওপুর মধ্যপাড়া গ্রামের অন্ধ সুলতান মিয়ার স্ত্রী। অভাবে সংসারের হাল ধরতে ব্যাটারি চালিত অটো ভ্যান চালাচ্ছেন। অটো ভ্যান চালিয়ে যা উপার্জন করেন তাই দিয়ে তিন বেলা অসুস্থ স্বামী ও মেয়ের মুখে খাবার তুলে দেন। জানা গেছে কালিহাতি উপজেলার সল্লা ইউনিয়নের দেওপুর মধ্যপাড়া গ্রামের অন্ধ সুলতান মিয়ার সঙ্গে 30 বছর আগে বিয়ে হয় একই উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের সরা তৈল গ্রামের মৃত হারুন মণ্ডলের মেয়ে মর্জিনা বেগমের। অভাব অনটনের সংসার হওয়ায় অন্ধ ছেলের সঙ্গেই বিয়ে দেওয়া হয় মর্জিনাকে। মর্জিনার 2 মেয়ে ও 1 ছেলে। এক মেয়ের বিয়ে হয়েছে, ছেলেও বিয়ে করে আলাদা সংসার করছেন। আমার এক আমার বিয়ে হলি 1 ছেলে 1 মেয়ে হয়েছিল, মরে গেল গা। তার বাদে বাদে বাপ মা মরে গেল গা। আর কি করব, দেশে দেশে ঘুরে 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 সে গান গাইছে, আমি হাতে হাতে জুড়ি বাজাইছি। তার ঘুরতে ঘুরতে তো মেলা করছি, 10-20 বছর ঘুরছি এক দেশে দেশে। মাইশের জাংলা তলা থাকছি, মাইশের বারিন্দায় থাকছি, আবার ভ্যানের মধ্যে একটা চাল তুলে নিয়েছিলাম, ভ্যানের মধ্যে থাকছি বাল বাচ্চা নিয়ে। তারপরে আর কি করব, এখন দেশে পয়সা না পাই করলাম যে এক ব্যবসা করলে তো কাম হবো না, দেশে বিদেশে কামাই দেশে ট্রেন আগে কিনে খান আগে। তাই হারে মাইসে ভয় ভয় মাইস করে খাইলাম, খাইতে এখন কয়ে যে ভয় মার মাইস করলে খাই তো মেয়ে বিয়ে দেখাম না। তারা এখন কী করবো, 10,500 টাকা ভ্যানটা কিনলাম, 10,500 টাকা ভ্যান কিনে মাইসেরে একটু একটা বিড়ি খেলে কি একটা সিগারেট খেলে যে একটু ভ্যানটা চালাবার দিন, আমি সব কিনা হয় না টেপ কোনো। ওখানে খিলে 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 চালান শিখছি, চালান শিখে তারপর একটা 10,000-10,500 টাকা একটা ভ্যান কিনলাম। ভ্যান কিনে এন আস্তে 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 কিছু কিছু কামাইয়া কিছু কিছু খাই, কিছু কিছু ভ্যানে থুই, কিছু কিছু কিস্তি উঠাইছি, মেয়ে বিয়ে দিলাম, 30,000 টাকা মেয়ে বিয়ে দিলাম। এনার একটা মেয়ে আছে, নাহরে ভ্যান চালাইতেছি, নিজের ভাই দ্বারা আমি খাইতেছি। স্বামী চোখে কম দেহে অসল, হ্যাঁ এখন দুর্বল দূরে গেছিল। আর কিছু কিছু যাই কামাই খেয়ে খিলেছে, এখন তার কিছু কোহাই নে, ধুল কামাই করে খেলো নি, তাহলে এবার বইয়ে খাইলো নি, দিনে 2-3 400 টাকা কোনো মতে বাইরে দিলে চলে। বিক্রি করবা গেলে তো শসা চাইলাবো, আর নয় নিজের সাইডে খাবার দেবো, কিংবা সে কাম করলে শসা চাইল দেবো, একসঙ্গে খাবার দেবো, না রে আমি এই পথ বেছে নিছি। এর আগেও মাইসে নেখে নিয়েছিল, বললাম আমার একটা অসুখে নইলি আর আমার কিছু লাগবো না, ধন সম্পদ কিছু চাই না, একটা গাড়ি হইলে আমার যথেষ্ট, আমি কামাই করে খাম। তা নম্বর তে আমি হেল্প কাছে কত কইলাম, হেল্প যে একটা মানুষকে হেল্প করলি, আমি কিছু কিছু উঠাইলাম, কিছু কিছু ফেতরার টেহা তুললাম, কিছু কিছু হেল্প করলো নম্বররা, কিন্তু নম্বর টেয়ে আছে 5-6,000 টেয়ে দিলে একটা কাট করে দিব, তাছাড়া কাট করে দেবো না। তারা যে মালিক বইয়ের কালানে একটা মেয়ে হয়েছাল, মেয়েরা 15 দিন কাটতে নইয়ে গেছে বোঢে, দূর দূর শেষ হয়ে গেলো, ছ্যামানাকবো বোঠে ছ্যামানাকবো, যাওগা যাওগা বলে বইয়া থাকলে যদি দুটা মুটা চাইল দেয় তা বাড়তে নিয়ে খেয়ে হাম নম্বরে দিল না, দেন না ক্যাশ কাশায় স্লিপ ছাড়া দেন না, স্লিপও দেন না, যার হাতে বাপ আছে তার ঘর দেহ লাভ আছে, আসলে যার আছে ঘরে হ্যারি কাট করে দেয়, ধরে দু লক্ষ কাট করে দেন না।